হ্যালো বন্ধুরা, আমার প্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটা আপনাদের সামনে কিন্তু আমি এনে রেখেছি। সিলাকার টি, এই ট্যাবলেটটির ব্যাপারে কথা বলবো। এই ট্যাবলেটটির উপকারিতা কী এবং এটি কী কী ডোজে ব্যবহার করা যায়, এর কী কী সাইড ইফেক্ট আছে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি আপনাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে। তো অনেক বন্ধুরা বা অনেক দর্শকমণ্ডলী আমার এই ভিডিওগুলি দেখছে কিন্তু লাইক দিচ্ছেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করছে না, তাদেরকে আমি আমার পক্ষ থেকে একটা অনুরোধ যে অতি অবশ্যই চ্যানেলের ভিডিওতে লাইক দিন যে ভিডিওগুলি আপনারা দেখছেন, এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকেও, অর্থাৎ এই যে মেডিকেল ইনফর্মার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আপনারা যে ভিডিওটি দেখছেন তার নিচে টাইটেল আছে, টাইটেলের নিচে দেখবেন লাল কালারের সাবস্ক্রাইব নামে একটা বাটন আছে, ওই সাবস্ক্রাইব নামক বাটনটি ক্লিক করে দিন। দিলে একটি নোটিফিকেশান বেল আইকন চলে আসবে, বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে দিন যাতে লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান আপনাদের নোটিফিকেশান বারে চলে যায়। তো আজকে এই যে সিলাকারটি, তো এর ব্যাপারে কথা বলতে গেলে প্রথমেই বলবো এর কম্পোজিশান। এর কম্পোজিশানে আছে, দেখতে পাচ্ছেন যে সিলিন্ডারে পিন আছে 10 mg এবং টেলমিসার্টেন আছে 40 mg, অর্থাৎ কম্পোজিশানটা যেটা যেটা নিয়ে তৈরি হচ্ছে সিলিনেডাইপিন অ্যান্ড টেলমিসার্টেন, এই কম্পোজিশানটা নিয়েই তৈরি হয়েছে। JB কেমিক্যালস ফার্মাসিউটিক্যাল নামক কোম্পানি তৈরি করেছে, যার মূল্য করেছে 123.22 টাকা। এখানে এক্সপায়ার ডেট এবং ম্যানুফ্যাকচার ডেট সমস্ত কিছুই আছে। আপনারা অতি অবশ্যই কেনার আগে ফার্মাসিস্টের কাছে দেখে নেবেন। এটি কোনো প্রেসক্রিপশান, কোনো মেডিকেল প্র্যাকটিশনার ছাড়া এই ওষুধটি নেওয়া বর্জন মানে নেওয়া যাবে না। এটি যে কোনো বড় পাস করা কোয়ালিফাইড ডাক্তার ছাড়া এটি কিন্তু আপনারা একা একা নিয়ে এই মেডিসিনটি খাওয়া যাবে না। এই মেডিসিনটির ডোজ সারাদিনে একটি করে খাওয়ার পর, ঠিক আছে, এটির ব্যবহার ফলে সাইড ইফেক্ট অনেকের প্যালপিটেশনের সমস্যা আছে, হেডেক অর্থাৎ বুক ধরপড়, মাথা যন্ত্রণা, বমিহিকা ভাবের সমস্যা অনেকের হয়ে থাকে। তো এটি ব্যবহার করার আগে অতি অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। তো এটির মূল কাজ হচ্ছে হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করা, যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের জন্য এই মেডিসিনটি সাধারণত দেওয়া হয়। তা বাদে অন্যান্য কাজের জন্য ব্যবহার করা হয়, সে অন্যান্য কাজ যে যার ডাক্তারবাবু তার সমস্যা অনুযায়ী দেখে দেন। তো হাইপারটেনশনের জন্যই এই মেডিসিনটি সাধারণত দেওয়া হয়। ধন্যবাদ।